আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল তোবাস মামা। আজকে আমি দুধ সেমাই রান্না করে দেখাবো। ঈদের মধ্যে তো এটা কমন একটা রান্না, তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের শেয়ার করব। দুধ সেমাইটা কিন্তু অতিরিক্ত ঘন হয়ে গেলে একদমই ভালো লাগে না, এজন্য চেষ্টা করবেন ঘনত্বটা একটু পাতলা করে রাখতে। স্ক্রিনে দেখেন, দেখা যাচ্ছে আমি কিন্তু এই পরিমাপে রেখেছি, আপনারা চেষ্টা করবেন এই পরিমাপে রাখতে। চলুন দেখে নিই দুধ সেমাই রান্না করতে কী কী লাগছে। আমি সেমাই নিয়েছি 1 কাপ, দুধ নিয়েছি 1 লিটার, চিনি নিয়েছি 1 কাপ, আমি সেমাইয়ের চিনিটা সমানভাবে নিয়েছি, ঘি নিয়েছি 2 টেবিল চামচ সেমাইটা ভাজার জন্য, আর নিয়েছি কেওড়া জল। আমি নিয়েছি কাজু বাদাম কিশমিশ, আপনারা চাইলে কিন্তু অন্যান্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। আমি চুলায় সসপ্যান বসিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টুকরো দারুচিনি, 1 টুকরো তেজপাতা এবং 2টো এলাচ দিয়ে দিব। দুধটা আমি 10 থেকে 12 মিনিট জাল করে নিয়েছি, এখন এর মধ্যে আমি সেমাইটা দিয়ে দিব। দুধ জাল দেওয়ার ফাঁকে আমি অন্য একটি চুলায় সেমাইটাকে ঘিয়ে ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সেমাইটা ভেজে দিতে, তাহলে আর ভয় থাকবে না গলে যাওয়ার। সেমাইটা আমি একটু চেক করে নিব, আমার সেমাইটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঘি, ভাজা কাজু এবং কিশমিস দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কেওড়া জল। অনেকে কিন্তু কেওড়া জলের স্মেলটা পছন্দ করেন না, তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। আমি চিনিটা দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রান্না করব। আমার রান্না হয়ে গেছে, আমি সেমাইটা সার্ভ করে নিয়েছি। সেমাইয়ের ঘনত্বটা দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু এই পরিমাপে রাখার চেষ্টা করবেন, একটু বেশি পাতলা রাখবেন, কারণ সেমাইটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই ঘনত্বটা আরও বেড়ে যাবে। আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।